প্রকৃতপক্ষে আমাদের যে পরিমাণ গ্রাহক আছে আর আমরা যে পরিমাণ পানি আমরা উৎপাদন করি সেই দিক থেকে আমাদের পানির সমস্যা থাকার কথা না। কারণ এখানে আমাদের চাহিদা চাহিদার পরিমাণ হলো প্রায় 8 কোটি লিটার, আমরা সেখান থেকে 4.5 থেকে 5 কোটি লিটারের মধ্যে উৎপাদন করি। আর আমাদের যে গ্রাহক সংখ্যা আছে এখানে, কিন্তু আমি যেটা বলছি সেটা বুঝতে হবে, সেটা হলো যে সবাই কিন্তু আমাদের গ্রাহক না। আবার যারা এখানে স্থায়ী বাসিন্দা আছেন তারাও যেমন সবাই গ্রাহক না, এছাড়াও আরও অন্যান্য মানুষ যারা আছেন তারাও, তাদেরও কিন্তু পানির চাহিদা মিলে সবার জন্য পানির চাহিদা হলো 8 থেকে 9 কোটি লিটার, এটা সবার চাহিদা। কিন্তু আমাদের সিটি কোর্স, আমরা যাদেরকে পাইপ লাইনের মধ্যে পানি সরবরাহ করে থাকি, তারা তো শুধু আমরা যারা আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে দিব, আর তাদের জন্য যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি কিন্তু আমরা উৎপাদন করে থাকি। তাহলে এখন হচ্ছে যে তারপরে পানির ঘাটতি কেন হয়, এক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিপুল পরিমাণ আমরা দেখছি যে আমাদের বিপুল পরিমাণে অবৈধ গ্রাহক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমার ইলেকট্রিসিটির প্রবলেম, আরটা হচ্ছে যে আমাদের যে সমস্ত পাম্পগুলি আছে এইগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেকানিক্যাল প্রবলেম, অনেক সময় দেখা পাম্প কিছু সময় নষ্ট হয়ে যায়, এই সমস্ত কারণে কোনো কোনো এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটে বা ঘাটতি দেখা যায়। প্রকৃতপক্ষে যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে, অর্থাৎ আমাদের পাম্পগুলি সবসময় সচল থাকে, ইলেকট্রিসিটির কোনো প্রবলেম না থাকে, তাহলে আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন, প্রকৃত গ্রাহক যারা আছেন, তাদের পানির সমস্যা হওয়ার কথা। 3টা বা 4টা টিম করে আমরা অভিযান পরিচালনা করি, সেক্ষেত্রে দুয়ারে দুয়ারে মানে ঘরে ঘরে আমরা দেখি আর কি যে এই যে লাইন যেটা আছে সেই লাইনটার বৈধ কাগজ আছে কিনা, এইভাবেই আমরা যাচাই করি যে এটা বৈধ বা অবৈধ কিনা। যদি মানে বিলের কপি না থাকে তাহলে ধরে নিই যে এটার ওনার সংযোগটা বৈধ নয়, সেক্ষেত্রে আমরা সম্মানিত গ্রাহককে এর আগে জনগণকে সতর্ক করার জন্যে আমরা মাইকিং করেছি, পত্রিকায় দিয়েছি, বা আমরা SCSC দিয়েছি, যাতে যাদের গ্রাহক যে কোনো কারণে হোক, যে কোনোভাবেই হোক না কেন, আমি বলবো না যে পুরো সবাই সচেতনভাবেই এই কাজটা করেছে, কেউ কেউ আছে হয়তো না বুঝে হয়তো এই লাইনটা তার ওনার লাইনটা যে অবৈধ হয়েছে, যে কোনোভাবেই হোক না কেন আমরা সম্মানিত নাগরিকবাসীকে অনুরোধ জানিয়েছি যে পানির লাইনটা যদি আপনার যথাযথ কাগজ না থাকে তাহলে লাইনটা বৈধ করে নেওয়ার জন্যে। এত করেও কিছু লোক, খুব কম সক্ষম লোক সাড়া দিয়েছে, যার ফলে আমরা বাধ্য হয়ে অভিযান পরিচালনা করছি। সেই অভিযানের মাধ্যমে যারা যাদেরকে যথাযথ কাগজ নাই তাদেরকে আমরা তাৎক্ষণিক লাইনটা বিচ্ছিন্ন করছি না, একটা সুযোগ আমরা দিচ্ছি আর কি, যে আমরা অন গ্রাউন্ডে তাদেরকে বিল কেটে দিই টাকাটা ব্যাংকে জমা দেওয়ার জন্য। আর যারা টাকা যথাযথভাবে জমা দিয়ে দিচ্ছেন তাদেরটা বৈধ হচ্ছে, আবার বিল কেটে দেওয়ার পরেও অনেক গ্রাহকই আবার টাকা যথাযথ জমা দিচ্ছেন না। তো যারা এই কাজটা করছেন না তাদের প্রতি আবারও আমরা বারবারই আবার আমরা অফিসে এসে তাদেরকে আবার ফোন করে আবার বলি যে আপনাকে তো এত তারিখে বিল কেটে দেওয়া হয়েছিল, আপনার টাকাটা এখনও জমা এত তারিখে জমা দেওয়ার কথা ছিল, আপনি জমা করেননি এখনও, দয়া করে কবে জমা করবেন, এবার আমরা তাদেরকে ফোনও করি। হ্যাঁ, এটা একটা সমস্যা, এটা একটা মানে সাইক্লিক অর্ডার, যারা মোটর বসাচ্ছেন তাদের অনেকেরই ভুক্ত হয়ে যে আমরা পানি পর্যাপ্ত পরিমাণ পানি পাই না বলে মোটর বসাই, আবার প্রকান্তরে তারা মোটর বসান বলে পর্যাপ্ত পরিমাণ পানি পান না। পর্যাপ্ত পরিমাণ পানি বলতে বোঝাচ্ছি যে আমার কাছ থেকে আপনি একটা লাইন নিলেন, এই একটা লাইন নিয়ে আপনি 2টো বা 3টা পরিবার আপনি চালাতে পারবেন, 5 থেকে 7 সদস্যের বিশিষ্ট পরিবার যেরকম 3টা লাইন চালাতে পারবেন। এখন আপনি একটা লাইন নিয়ে যদি আপনার 5টা বা 6টা পরিবার চালাতে চান তাহলে তো সেই পরিমাণ পানি এক লাইন থেকে হবে না। তো যার ফলে ওনারা করেন কি, ওই মোটর দিয়ে পানি অতিরিক্ত পানি টেনে, এটা কোনোভাবেই বৈধ না, এটা অবৈধ, যারা মোটর ব্যবহার করছেন অবৈধভাবে ব্যবহার করছেন। আমরা তাদেরকেও সতর্ক করছি, আমরা বারবার উদ্বুদ্ধ করছি যে মোটর না বসানোর জন্য, কারণ মোটর বসানোর জন্য দেখা যাচ্ছে যে বিশেষ করে লাইনের শেষ প্রান্তে যারা আছেন তারা কিন্তু পানি পাচ্ছেন না, ওনার পানি সাফারিং করছে হচ্ছে। আর যদি মোটর না বসান তাহলে সবাই পানি পান, মোটামুটি সম পরিমাণ পাবেন আর কি। এই তাতে হবে কি যে আমরা এবং আমাদের পানির বিলটা যদি একটা ফ্ল্যাট রেটে আমরা নিচ্ছি, তো সেই জন্য আমরা চাচ্ছি যে মানুষ যেন এই অবৈধ মোটর ব্যবহার না করে যাতে সবাই সব পানি পান। এই পানি তো আসলে এমনি সরাসরি হয় না, ইলেকট্রিসিটি পেমেন্ট দিতে হয়, আমাদের হিউজ পাম্প যেগুলি আছে পাম্পের মেনটেনেন্স খরচ আছে, স্টাফ মেনটেনেন্স আছে, পাইপ লাইন মেরামত করতে হয়, এখানে হিউজ খরচ, মাসে দেখা যাচ্ছে আমাদের প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয় এই ব্যাপারে। তো এই খরচটা যদি আমরা পানির বিল থেকে না পাই তাহলে তো দাদা অন্যজনের যে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের উপর পড়বে, যেটা মানে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে, যার ফলে আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছি যে যারা পানির বকেয়া বিল যাদের আছে তারাও যেমন এটা নিয়মিত পরিশোধ করবে, আর যাদের লাইনটা বৈধ নেই যে কোনোভাবেই হোক যারা নিয়েছিলেন তারা যেন খুব দ্রুতই যেন পানির লাইন বৈধ করে নেন। আমরা প্রাথমিকভাবে যেটা বললাম, আমরা আগে তো ওনাদেরকে যখন নিয়ে যাই তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করি না, ওনাদেরকে একটা বিল আমরা দিয়ে আসি, যদি সেটাতে আবার তাকে তাকে ফোনও করি, এরপরে যদি কোনো নাগরিক সময় নাগরিক রেসপন্স না করেন তখন বাধ্য হয়ে আমাদের লাইন বিচ্ছিন্ন দিকে যাওয়া লাগবে।